যে 23 সালে বিধানসভা নির্বাচনকে লাস্ট ফাইট হিসেবে চূড়ান্তভাবে বর্ণনা করেছিলেন বোবাগরা, কিন্তু লাস্ট ফাইট সম্পন্ন হয়েছে। এই লাস্ট ফাইটের ফলাফল কী হবে? এই লাস্ট ফাইটে যদি ক্ষমতা দখল করতে না পারেন, বোবাগরা তথা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সেই স্বপ্ন, যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে একত্রিত করার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি পূরণ হবে? যদিও এই প্রসঙ্গে বিজেপি দলের সাংসদ রেবতী মন্ত্রীরা স্পষ্টভাবে একটা বার্তা দিয়েছিলেন, আমরা পরিষ্কার না এটা কেমন গ্রেটার ত্রিপুরালের ত্রিপুরালের হয়েছে কিনা আমার জানা নেই। তো যেখানে ত্রিপুরালের জন্য দাবি আন্দোলন চলছিল তারাই বুঝতে পারবে, তারাই বলতে পারবে ত্রিপুরালের হয়েছে কিনা। তো ত্রিপুরালের যেখানে হয়নি গ্রেটার ত্রিপুরালের, তাও আবার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, পৃথিবীকে নিয়ে, সেটা আমি অন্তত বুঝি। এরে যে জনগণকে যেভাবে আবেগে ভাসিয়েছিলেন, সে সমস্ত আবেগ যে নিমেষেই ফানুস হতে চলেছে। এবং বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা সাংসদ রেবতী মন্ত্রীপুরার বক্তব্য যে বাস্তবে প্রমাণিত হলো, সেটা আবারও নির্বাচনী সমীক্ষা থেকে প্রমাণিত হচ্ছে।